हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल अर्पितास होमली टेस्ट। नीलेर घरे बाती दिए आमरा अनेके बेलेर शरबत बा बेलेर पाना खेये उपोष भंग करी। उपोषेर पर ठंडा ए बेलेर पाना खेले शरीरे किन्तु अद्भुत प्रशांति एने देय। आमी आजके दु रकम पद्धतिते बेलेर पाना तैरी करे देखाबो। भिडियोटी स्किप ना करे सम्पूर्ण भिडियोटी देखार अनुरोध रइलो। चलुन देखे नेवा जाक रेसिपिटी। आमी दुटो मीडियम साइजेर बेल दिए बेलेर पानाटी तैरी करब। एर जोन्नो प्रथमेई बेल दुटोके फाटिए नियेछि। एबार एकटी चामचेर साहाज्ये बेलेर शाशगुलो कुड़िए कुड़िए एकटी बाटिर मध्ये निये निच्छि। সবটা বেলের শাঁস বের করা হয়ে গেলে বেলের শাঁসগুলোকে আমি এক কাপ ঠান্ডা জল দিয়ে ঢেকে ভিজিয়ে রেখে দেব। প্রায় 15 মিনিট পর শাঁসগুলো অনেকটাই নরম হয়ে গেছে। এবার এগুলোকে ভালো করে চটকে নেব। বেলের পালপের থেকে ছিবড়েগুলোকে আলাদা করে নেব। দেখুন, আমি বেলের বীজ আর ছিবড়েগুলো যতটা সম্ভব হাত দিয়ে চিপে চিপে বের করে নেওয়ার চেষ্টা করছি। হাত দিয়ে কিন্তু সমস্ত আঁশ বা ছিবড়ে বের করে নেওয়া সম্ভব নয়, তাই আমি এখানে একটি স্ট্রেনার নিয়ে নিয়েছি। এবার বেলের যে পাল্পটা সেটা আমি স্ট্রেনারের ওপর দিয়ে ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে বেলের পাল্প আর ছিবড়ে আলাদা করে নেব। আমি এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে বেলের পাল্পগুলো ছিবড়ে থেকে আলাদা করে নিচ্ছি। দেখুন, এই যে পাল্পটা বেরিয়েছে এর মধ্যে কোনো ছিবড়ে বা বীজ কোনোটাই নেই। এখানে প্রায় 2 কাপ মতো ঘন বেলের পাল্প আছে। প্রথম যে পদ্ধতিতে আমি শরবতটি বানাবো সেটি আমি এই বাটিটিতে তৈরি করব। এর জন্য নিয়ে নিয়েছি ঘরে পাতা টক দই। প্রথমে আমি 4 টেবিলস্পুন টক দই নিয়ে নিচ্ছি। আমার বেলটি বেশ ভালোই মিষ্টি আছে, তার জন্য আমি 2 টেবিলস্পুন চিনি দিয়ে দিলাম। কেউ চাইলে গুড় দিয়েও বেলের শরবত তৈরি করে নিতে পারেন। চিনি আর দই একটি হ্যান্ড হুইক্স দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এই কাজটি কেউ চাইলে মিক্সিতেও করে নিতে পারেন। এবার ফেটানো দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ঘন বেলের পাল্প। সাথে দিচ্ছি 1.25 কাপ মতো ঠান্ডা জল। এবার ভালো করে নেড়ে মিশিয়ে নিলেই আমাদের দই দিয়ে বেলের শরবত তৈরি হয়ে যাবে। এবার অবশিষ্ট যে 1 কাপ বেলের পাল্প আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন চিনি।
দিচ্ছি এক কাপ ফ্রিজে ঠান্ডা দুধ। দুধটি কিন্তু আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে রাখা আছে। শরবতটি একটু ঘন মনে হচ্ছে বলে আমি আরেকটু দুধ অ্যাড করলাম। দুধ, বেলের পাল্প, চিনি সব কিছু ভালো করে হ্যান্ড হুইস্ক দিয়ে মিশিয়ে নিচ্ছি। আমাদের দুধ দিয়ে তৈরি বেলের শরবত রেডি টু সার্ভ। প্রথমে আমি দই দিয়ে তৈরি বেলের শরবতটি ঢেলে নিচ্ছি। এবার সার্ভ করে দিচ্ছি দুধ দিয়ে তৈরি বেলের শরবত বা বেলের পানা। বেলের শরবত বা বেলের পানার উপর দিয়ে বরফ দিয়ে দিচ্ছি। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানান। রেসিপিটি একটু লাইক ও শেয়ার করে দেবেন। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। Thanks for watching.